দেখেন, যারা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি সময় থাকে, তারা যে সবাই সোশ্যাল মিডিয়ার যে খারাপ দিকগুলো সেই খারাপ দিকগুলো নিয়ে থাকে তা কিন্তু না। এখন ভালো খারাপ ব্যাপারটা কিন্তু আপেক্ষিক। কিরকম আপেক্ষিক? যখন আপনার ঘরে চাল নাই, যখন আপনাকে তেল কেনার সময় চিন্তা করতে হয়, যখন আপনার মা যখন সয়াবিন তেল কিনতে যায় তখন ভাবে যে বাবা সয়াবিন তেলের বোতলে তো একটু তেল আছে, এটা নিয়ে চালাই দিই। আমি আপনাদের যে কথাগুলো বলতেছি ভাই, এই কথাগুলো ঘটে, আমি কিন্তু জানি। হ্যাঁ, আমি জানি, আমি দেখেছি যে সামান্য সয়াবিন তেল আছে, মা বলে কি আজকে কোন রকমে হয়ে যাবে, আজকে তরকারিটা রান্না করা যাবে। দেখেন, কোন রকমে হয়ে যাওয়া এবং ঠিক মতো হয়ে যাওয়ার মধ্যে পার্থক্য আছে, একটা দূরত্ব আছে। যদি কোন রকমে হয়ে যাওয়া এবং ঠিক মতো হয়ে যাওয়া, এটার মাঝখানে যে দূরত্বটা, সেই দূরত্বটা যদি আপনি বন্ধ করতে না পারেন, তাহলে আপনার মায়ের সন্তান হওয়ার কি দরকার ছিল? সেইটা বন্ধ করার দায়িত্বটা কিন্তু আপনার। আপনার মা এরকম করে ভাবেন, আপনার বাবা সংসারের দুটো খরচ বাঁচিয়ে কিভাবে ভালোভাবে চলা যায়, আপনাকে ভালোভাবে রাখা যায়, সেটার কথা ভাবেন, আর আপনি ফেসবুকিং করতেছেন। অ্যাবসার্ড! আপনাদের লজ্জা নাই? অ্যাবসার্ড! কি করতেছেন আসলে? আপনি ফেসবুকিং করে কি করতেছেন? হোয়াটস ইউর অ্যাচিভমেন্ট এট দি এন্ড অফ দ্য ডে? আপনি কি ফেসবুকে আপনি সারাদিন ছিলেন, ব্লা 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 ব্লা, আপনি দিন শেষে আপনার অ্যাচিভমেন্টটা কি? কিছু লাইক, কিছু কমেন্ট। সুশান্ত পালের ওয়ালে কিন্তু অনেকগুলো লাইক আসে, সেই লাইক গুলো দিয়ে সুশান্ত পাল কখনো একটা কলাও কিনতে পারে না। একটা কলার দাম 8 টাকা, 10 টাকা, সেটাই তো কেনা যায় না। আপনি সেগুলোর পিছনে ছুটতেছেন কেন? হোয়াই হোয়াই? সো আপনি ফেসবুকে থাকেন, অসুবিধা নাই, যদি আপনার বাপের শিল্পপতি হয়, আপনি যদি বাপের যদি অনেক টাকা পয়সা থাকে, আপনার বাপ যদি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয় তাহলে তো সমস্যা নাই কোনো, আপনার বাপের যদি আপনার জন্য অনেক পয়সা জমানো থাকে তাহলে তো অসুবিধা নাই। কিন্তু যদি আপনি একটা গরিবের ছেলে হন, যদি আপনি একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান হন, যদি আপনাদের তেল আনতে পান্তা ফুরোয়, যদি আপনাদের বাসায় কি বাজার হবে সেটা নিয়ে যদি 2-3 বার ভাবতে হয়, যদি আপনার মা আপনার বাবা দোকানে গিয়ে ইচ্ছে মতো কিনতে না পারে জিনিসপত্র, আপনার একটু লজ্জা হওয়া দরকার, একটু টেনশন হওয়া দরকার, একটু দুশ্চিন্তা হওয়া দরকার। আপনারা একটু টেনশন করেন, টেনশন করার প্র্যাকটিস করেন, টেনশন করাটা একটা প্র্যাকটিসের বিষয়, টেনশন না করাটাও প্র্যাকটিসের বিষয়। ফেসবুক দেখলে দুনিয়াটা অনেক রঙিন মনে হয়, দুনিয়াটা এরকম রঙিন না, দুনিয়াটা তাদের জন্যই রঙিন যাদের অনেক টাকা পয়সা আছে, যাদের বাবার একটা সাপোর্ট আছে, যাদের ব্যাংকে অনেক টাকা পয়সা আছে, যাদের নামে যাদের বাবা কিংবা মা কিংবা অন্য কেউ অনেক টাকা পয়সা জমিয়ে রেখেছে, তাদের জন্য ফ্যামিলিটা বা লাইফটা অনেক রঙিন হতে পারে। অথবা যদি আপনি বিয়ে করে ফেলেন, আপনি যদি ধনী শ্বশুরের জামাতা হন, যদি আপনার জন্য অনেক টাকা পয়সা রেখে দেয়, তখন আপনার জন্য লাইফটা সহজ। যদি এসবের কোনো কিছুই না হয়, আপনি জানি না আপনাদের লজ্জা শরম লাগে না কেন, আপনারা ভয় লাগে না কেন, আপনাদের ভয় টয় নাই? ফেসবুকে এত বড় বড় কথা লিখেন, ফেসবুকে এত সময় দেন, হোয়াই হোয়াই? পড়াশোনা কোথায় আপনার? ডেলি অন্তত 10 থেকে 12 ঘন্টা তো পড়াশোনা করতে হবে, নিজেকে ডেভেলপ করার জন্য সময় দিতে হবে। যদি আপনি এই কাজগুলো করতে পারেন তাহলে আপনি ফেসবুক ইউজ করেন না, অসুবিধা কোথায়? একজন শিল্পপতির ছেলে বা মেয়ে, সে যদি সারাদিন ফেসবুকে থাকে, আপনি যদি দেখে দেখে তাকে দেখে দেখে ভাবেন যে আমিও থাকবো, আপনার বাপকে শিল্পপতি আপনার জন্য কয় কোটি টাকা রেখে গেছে ব্যাংকে আপনার বাবা, বা কয় কোটি টাকা রেখে যাবে, সেগুলো একটু ভাবেন না? আপনার বাপ মায়ের কাছ থেকে সবসময় একটা ডিপেন্ডেন্ট হয়ে থাকবেন, আপনাদের একটু ইচ্ছা করে না যে তারা যেন আপনার উপর ডিপেন্ড করে, তারা যেন আপনাকে ডিপেন্ডেবল ভাবে, ইচ্ছা করে না? ইচ্ছা তো করে, কিন্তু ইচ্ছেটা পূরণ করার জন্য তো আপনাকে চেষ্টা করতে হবে। আপনি চেষ্টা করছেন না কেন? এই যে এখন করোনার পরে, আমি তো সরকারি চাকরি করি, আমি অনেক কিছু বিষয় জানি, এখন কিন্তু টানা সার্কুলার আসবে চাকরির। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ হচ্ছে যাতে আমাদের স্টুডেন্টরা ক্ষতিগ্রস্ত না হয়, যাতে তারা এতদিন ধরে করোনার জন্য বাসায় বসেছিল, সেই বাসায় বসে থাকার বিষয়টাতে তাদের কোনো হাত নাই, তাদের কোনো দোষ নাই, তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। মাননীয় প্রধানমন্ত্রী মনে রাখতে হবে উনি আমাদের গার্ডিয়ান, উনি আমাদের মায়ের স্নেহে দেখেন, সো আমাদের কথা উনি ভাবেন। আমরা যারা এতদিন ধরে পরীক্ষা দিতে পারি নাই, তাদের জন্য চাকরির সার্কুলার গুলো এখন টানা আসতে থাকবে। আপনারা একটু চোখ কান খোলা রাখেন, আপনারা দেখবেন এতদিন ধরে সার্কুলার আসে নাই, এখন কিন্তু সার্কুলার আসতেছে, সামনে আরো বেশি বেশি আসবে। আপনি যদি একটা চাকরির পরীক্ষায় ভালো করতে না পারেন, একটু ভাবেন তো, আপনি যদি মানুষের বাচ্চা হন, একটু ভাবেন তো যে আপনি কি অজুহাত দেখাবেন, প্রিপারেশন নিতে পারেন নাই? আপনার প্রিপারেশন নেওয়ার জন্য আর কত সময় লাগতো? আপনি কি অজুহাত দেখাবেন? আপনার বেসিক ভালো না, আপনার বেসিক ভালো করার জন্য আর কত সময় লাগতো? আর কত সময় লকডাউন দিলে আপনি বেসিকটা ভালো করতে পারতেন বলেন তো?
তো সেই বিষয়গুলো একটু ভাবতে হয়। আমি গত করোনার একদম শুরু থেকে অনেকগুলো ক্যারিয়ার আড্ডা নিয়েছি অনলাইনে, প্রত্যেকটা ক্যারিয়ার আড্ডাতে আমি আপনাদের জন্য এই কথাগুলো বলেছি, একটু পড়াশোনা করেন, নিজের বেসিকটাকে তৈরি করার চেষ্টা করেন, চাকরির প্রস্তুতিটা নিয়ে রাখেন, বিকজ এখন আপনাদের হাতে খেয়ে দিয়ে করার মতো কোনো কাজ নাই, এখন আপনাদের এগুলো করা উচিত। যারা করেন নাই তারা কিন্তু ওই জব সেক্টরে যে পরীক্ষাগুলো হচ্ছে সেখানে আপনি ভালো করতে পারবেন না। মজার বিষয় হচ্ছে, দুঃখের বিষয় হচ্ছে, আপনি কাউকে কোনো অজুহাতও দেখাতে পারবেন না, আর অজুহাত দেখিয়েও বা কি হবে, অজুহাত দেখালে তো আপনার চাকরিটা আসবে না, তাই না? সো যারা এখনো ফেসবুকিং করছেন, মজা করছেন, হাবেই যাবি করতে পারেন, অসুবিধা নাই, যদি আপনাদের ওরকম সাপোর্ট থাকে করতে পারেন, যদি সাপোর্ট না থাকে এখন যেরকম কষ্টে কষ্টে আছেন সামনেও কষ্টে থাকবেন, আপনার সেই কষ্টের সময়টা শেষ হবে না, এবং এটার জন্য পুরো দায়ী হচ্ছে আপনি, এটার পুরো রেসপন্সিবিলিটি আপনার, এটার পুরো অপরাধটা আপনার, এই অপরাধের জন্য আপনাকে শাস্তি পেতে হবে। শাস্তি পেতে না চাইলে এখনো সময় আছে, ওই সমস্ত ফেসবুকিং বড় বড় কথাবার্তায় সব ফালতু কথা, আপনি আমি বুঝি না একটা মানুষ বড় একটা পজিশনে যাওয়ার আগে বড় কথা বলে কি করে, তার কি লজ্জা নাই, নাকি বোধ নাই, নাকি পড়াশোনা নাই, নাকি তার বুদ্ধি শুদ্ধি নাই, আমি আসলে বুঝি না। আপনি বড় পজিশনে যান, এরপর বড় বড় কথা বলেন, আপনার কথাগুলো শুনতে না বিরক্ত লাগে, এগুলো করবেন না। আপনি নিজেকে ডেভেলপ করেন, ডেভেলপ করে ভালো কিছু করেন, নিজের মুখে হাসি ফোটান, ফ্যামিলির মুখে হাসি ফোটান, সোসাইটিতে কন্ট্রিবিউট করেন, আলটিমেটলি দেখবেন আপনার লাইফটাকে সুন্দর মনে হবে। আমাদের সবার লাইফই সুন্দর, শুধু কারো কারো লাইফে প্রতিষ্ঠাতা থাকে না, ওই প্রতিষ্ঠা না থাকলে লাইফটাকে সুন্দর মনে হয় না, ওই প্রতিষ্ঠাটা আপনি অর্জন করেন, এবং এটা অর্জন করলে আপনি আমাকে কখনো এক কাপ চা খাওয়াবেন না, আপনি আমাকে কখনো এক কাপ রং চা খাওয়াবেন না, এত কথা যে আমি বলতেছি আপনার মধ্যে মন খারাপ হবে, আপনি আমাকে রাস্তাঘাটে দেখলে একটা গালি দিবেন, সুশান্ত পাল বড় বড় কথা বলে, কিন্তু একটা বারও ভাববেন না সুশান্ত পালের এই কথাটাকে ব্যবহার করে আমি ভালো কিছু করতে পারতাম, এটা কিন্তু আপনি ভাববেন না। এবং ভালো কিছু করতে পারলে আপনি আমাকে ডাকাই বলবেন না, দাদা আসেন দুজন মিলে এক কাপ রং চা খাই রাস্তার পাশে বসে, সেটা কোনোদিন আপনি আমাকে ডাকবেন না। তা সত্ত্বেও বলতেছি, এর কারণটা হচ্ছে আমি একদিন আপনার জায়গাতে ছিলাম, আমি একদিন আপনার কষ্টগুলো ফেস করেছি, আমি একদিন আপনার মতো হারিয়ে যাওয়া মানুষ ছিলাম, সেখান থেকে আমি উঠে আসছি, আমি আপনার মধ্যে আমাকে দেখি, আমি আপনার চোখে সুশান্ত পালের চোখ দেখি, আমি আপনার মধ্যে একজন সুশান্ত পাল হয়ে ওঠার জন্য যা যা যোগ্যতা দরকার প্রত্যেকটাই দেখি, এই কারণেই আমি আপনাকে এতগুলো কথা বলা। আমার একটা লোভ হচ্ছে আপনি ভালো কিছু করতে পারলে আমার দেখতে ভালো লাগবে, সেই লোভটা থেকে এতগুলো কথা বলি, আর কিচ্ছু না।